উপজেলায় ধর্ষণের শিকার হওয়ার প্রায় দেড় মাস পর স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মেয়ে ও মাকে মাথা ন্যাড়া করে রমেশ, আরে বাবা, লাশটা কোনো মতে কেটে আমাকে উদ্ধার করো রে ভাই, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। রাত হয়েছে, বেশ তাড়াতাড়ি কাটো। লেখেন স্যার, মেয়েটির নাভির নিচে ক্ষত, নিম্ন অঙ্গে জমাট রক্তের দাগ, বুকের বাম পাশটা চুপকবরা জাতীয় কোনো জানোয়ারে খায় ফেলছে। ইয়ার কি করবে রমেশ ভাই, লাশ না দেখি রিপোর্ট করে দিলে হবে? হবে স্যার, লাশটা দেখলেও তাই হবে। আমার 25 বছরের ডোম কারবারের অভিজ্ঞতা তাই বলে স্যার, আমি যা যা বলেছি তাই হবে স্যার। দুনিয়ার সমস্ত ধর্ষণ লাশের চিহ্ন একই, কেবল রিপোর্ট দুরকম আসে স্যার, হত্যা অথবা আত্মহত্যা। লেখেন, লেখে ঝুঁকে যান। আসলে কি জানো, এই হত্যা আত্মহত্যা সে ডোমের সংখ্যা অনেক কম, শালাদের দোয়াই দিয়ে দিয়ে লাশ কাটাতে হয়। আরে বাবা, ছুরি চাকুর কাজ এত দেরি করলে চলে? আচ্ছা, আমি এই যে একা একা তোমার সাথে মকর মকর করে যাচ্ছি, তা ওই মৃত যুবতীটির সাথে তোমার সম্পর্ক কি? কি হয়? কিছু হয় না। আপনি করলে তো রইব না, নিশ্চয়ই কারোর লগে সম্পর্ক আছিল আপনি। আপনি তো একজন বস্তির মাস্টার, জোর করে হলো কারো ভালো লাগাই ফেলাইবেন। হ, মাস্তান ঠিকই, কিন্তু এই ব্যাপারে কাউরে কোনোদিন জোর করিনি, আর কেউ ভালোও বাসে নাই। তুমি কি কাউরে? গরিবের ঘরে এতিম মাইয়া, বোন আর দুলাবের কাছে বড় হয়েছে, আমার আবার কে ভালোবাসে? আমি যদি তোমারে টাইম পাস করবেন ভালোবাসো, সত্যিকারের ভালোবাসা, আমি পারবো না। আমার পক্ষে কোনো মাস্তান মার্ডার কেসে আসামি লাগে ভালোবাসা সম্ভব না। আচ্ছা, বাম বুকের অর্ধেকটা কি জাতীয় জানোয়ার খেয়ে ফেলেছে বললে যেন? চুপকাবরা জাতীয় জানোয়ার। চুপকাবরা? সেটা আবার কি? না কুকুর, না শুয়ার, অথবা কুকুর আর শুয়ারের অনৈতিক মেলামেশার সম্পদ স্যার। তুমি কি আমার সাথে ইয়ার কি করছো? আসলে নেশার ঘরে তোমার মাথা ঠিক নেই। মাথা আমার ঠিক আছে স্যার, এখানকার দর্শকদের সাথে চুপকাবরার অনেক মিল আছে। চুপকাবরা যা করে মেয়েটির সাথে তাই হয়েছে স্যার। বস্তিতে পরিচয়, বস্তিতেই ভালোবাসা, কেবল মৃত্যুটা হয়েছে দালান বাড়িতে। আচ্ছা, বাসা বাড়িতে গিয়ে আত্মহত্যা করলো কেন, তুমি কি কিছু জানো নাকি? তা তো কইতে পারি না, তদন্ত রিপোর্ট যা বলবে তাই ঠিক। হ্যাঁ, ঠিকই কইছ। তদন্ত রিপোর্ট যে কি হয় সে আমার চেয়ে ভালো কে জানে। বাদ দাও ওইসব কথা, বাপ মায়ের লগে যখন মরো নাই তাহলে আমার লগে মরো, চলো ওই দিক থেকে বুঝি। কেন ওইদিকে কেন, ভালোবাসার কথা কইবেন এই তো? শোনেন আপনার, আমি আগেও কইছি এখনো কইতেছি, কোনো মাস্তানের লগে আমার পক্ষে সম্পর্ক করা সম্ভব না। জবাব, আমি তোমারে কতবার কইছি যে আমি তো অন্যায়ভাবে কোনোদিন কারোর সাথে মাস্তানি করি নাই। আচ্ছা, তুমি যে আমার এতদিন দেখতেছ, কোনোদিন দেখছো বস্তির কাউরে আমি থাপ্পড় মারছি বা অন্যায়ভাবে কারো কোনো কিছু কাইরা নিছি কইতে পারবা? কও কইতে পারবা? তা দেখি নাই তো। এখন আপনি যান, বুবু হওয়ার সময় হয়ে গেল, আমি গেলাম।
কই যাইতাছ ডোম? কে? আমি আমার লাশ কাটবো না? কি হইল, দাঁড়ায় আছো কেন? আমার লাশটা তাড়াতাড়ি কাটো। না, আমি পারবো না। তুমি আমার তাড়াতাড়ি কাটলে আমি তাড়াতাড়ি আমার বাপ মার কাছে যাইতে পারবো। কেউ কি চা খাবে? খাইলে পৌঁছায় যাবে। একলা থাকার বিরাট সঙ্গী, মুখে বলার দরকার নাই, ওই জায়গা থেকে হাত উঁচা করলেই হবে, পৌঁছায় যাবে। খালি ভালোবাসার মায়া। আমারে বুঝাইলার আমি বুঝলাম, কথা নাই বার্তা নাই, একটা মাইয়া মন খারাপ করে সারাটা দিন বস্তির এই জায়গায় ওই জায়গায় বয়ে থাকে। ভাগ্যিস বস্তির এই জায়গাগুলো না ছিল, নাইলে কই গিয়া বইতাম আমি, কই আমার জায়গা হইতো। কি যে কও না, ঘর আছে না? ঘরে তো পুরুষ মানুষ থাকে। আরে বাবা, সে তো তোমার দুলাভাই। দুলাভাই পুরুষ না? কি কইলা বুঝি নাই। কিছু না, এমনি সারাদিন ঘরে বয়ে থাকতে ভালো লাগে না, এসব জায়গায় বয়ে থাকি আমার ভালো লাগে। তোমার লাশ আমি কাটতে পারবো না। তোমার কামই তো লাশ কাটা, আমার লাশ কেন কাটতে পারবো না? হ্যাঁ, আমার কাজ লাশ কাটা, সব ধরনের লাশ আমি কাটি। আমি কোনোদিন লাশ কাটতে এত ভয় পাইনি। আমি তোমার অভয় দিতেছি, তুমি ডরাইও না, আমার মৃত্যু সঠিক কারণ না মানুষকে জানাই দাও। আমার লাশ কাটার জীবনে তোমার মতো এত সুন্দর, নিষ্পাপ, আপন মুখ আর কখনো দেখিনি কোনোদিন। আপন মুখ? হ্যাঁ, আপন মুখ। তোমার মুখটা আমার মায়ের মতো, বোনের মতো, আমার কন্যার মতো। আমি তোমার লাশ কাটতে পারবো না। কন্যার মতন, বোনের মতন, মায়ের মতন? আমি হইছি ওর মায়ের মতন। মারা তো কখনো চোখে দেখি নেই, তাই বুবুর কাছে শুনছি আমার নাক চোখ মুখ সব নাকি আমার মায়ের মতন। আচ্ছা, তোমাকে গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি বললে তো কিছু নাই, তাই বুবুর কাছে শুনছি আমার দাদার সব জমি জমা না পদ্মায় ফাইসে গেছে, এরপরে সরকারি ক্যানেলের ধারে বাড়ি করছিল সুখনগর। সুখনগর? তোমার সুখনগর যাইতে ইচ্ছা করে না? ইচ্ছা করে না আবার, কিন্তু কার কাছে যাম, কেউ তো নাই। মায়ের কবরটা খালি আছে, এক ফুবু আছিল হেও মেলা আগে মরে গেছে। মার কবরটা না খুব দেখতে ইচ্ছে করে। শুনো, আমি ঠিক করছি, আমি সুখনগরে জায়গা কিনো। কেন? সুখনগরের ক্যানেলে সাঁতার কাটো। ও মা, সরকারি ক্যানেলে সাঁতার কাটবেন? এলে কি আবার জমি কেনা লাগবে নাকি? একদম সব, কোনো সাউন্ড হবে না। সূর্য মাগনা সরকারি জমি ব্যবহার করে না, জায়গা কিনা সেই জমি ব্যবহার করবে সূর্য। সুখনগরে আমি জায়গা কিনো সাঁতার কাটার লেগা। আপনি একটা পাগল, সাঁতার কাটার জন্য জমি কিনবেন, এটা কোনো কারণ হলো? না, আমি ওর মৃত্যুর কারণ জানি না, যদি জানতাম তাহলে কি এনে খাড়ায় আপনার লগে বগর বগর করতাম। তুমি কি জবামে এটার লাশ দেখেছ? না। দূর মিয়া,
লাশ না দেখে খুব ভুল কাম করেছ। আত্মহত্যার লাশ পা থেকে আগা পর্যন্ত কুটায় কুটায় দেখতে হয়। মাইয়া মানুষের লাশ বলে পুরুষ মানুষের দেখতে হয় না, তাই দেখি নাই। কি কইবেন কোন? দেখো না তোমার লেগে কি আনছি। কি এগুলা? আরে ভিতরে দেখো কি আছে, লও লও। এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আমার কোনো কামে লাগবে না, এগুলো নিয়ে যান। আমি আসলে কাউরে কোনোদিন অনুরোধ করি নাই। তুমি একদিন জামাটা পিন্দা সাজগোজ কইরা আবার দেখাইবা। আপনি কি পাগল? আমি এগুলো একবার সাজগোজ করলে বউ বুদুলা ভাই জিগাইব না আমি এগুলো কই পাইছি? সত্য মিথ্যা বলার অধিকার আমার নাই, আমি কেবল তোমার মৃত্যুর কারণটা বলতে পারি, এইটুকুই। আসলো আমার কাছে এসে বসো, এখানে বসো। আমার মাথায় হাতটা রেখে বসো, না হলে আমার মৃত্যুর অসঙ্গতি। আমি তোমার আজকে সবকিছু জানাইতে চাই, যেই কথা আমি কখনো আমার সবচাইতে আপন জন সূর্যরও কখনো কইনি। আমি বাইচা থাকলে আমার স্বামী হইত, নাম করা মার্ডার কেসের আসামি, বস্তির সবাই তারে খুব ডরায়। তুমি এই জায়গায় আমি তো তোমার খুইজা খুইজা হয়রান। কেন আমার খুঁজবেন কেন? শোনো, তোমাকে ঘরে গেছিলাম, দুলাভাই তো বাসায় নাই, আর তোমার আপায়ও কাজে গেছে। যাও না, কাপড়টা পিন্ডা সাজুগুজু করে রাখো, দুই চোখ বইরা তোমারে দেখি। আর তুমি যদি চাও তাহলে সিনেমাও দেখতে লয়ে যাবো। সম্ভব না। কে সম্ভব না? কে করেন কি? আমি তো আর হারা যেতেছি না, আর আপনার আস্তানা তো এইখানে, যেদিন সাজুগুজু করুন সেদিন এমনি দেখতে পারবেন। মন জান, মানুষ দেখলে খারাপ করব। ঠিক আছে, তাইলে গেলাম। অনু, আমি চায়ের দোকানে আছি। তুমি যদি বস্তি থেকে ওকে নিয়ে পালিয়ে যেতে তাহলে তো তোমাকে হত্যা হতে হতো না, আর আমার ডোম জীবনের কলঙ্কও নেমে আসত না। কলঙ্ক? তোমার আবার কলঙ্ক কিসের ডোম? কলঙ্কই তো, জীবনে কোনোদিন হাত কাঁপেনি, ভয় পাইনি, শরীর ঘামেনি, মাথা ঘুরায়নি। তুমি আমার পেশার উপরে হাত মেরেছ, আমাকে ভয় লাগিয়ে দিয়েছ, আজ আমি তোমার লাশ কাটতে ভয় পাচ্ছি। আমি ভয় করি? আমি ভয় করি? কোনো কথা না, একদম কোনো কথা না। শালা চিৎকার,
রিক্সা ভাড়া নিয়ে দুই দিন চালাই আর রিক্সা বেঁচে দিয়ে এখন চুরি হয়ে গেছে। তোর গুলাবাজ নামে এরম রেকর্ড আরো আগেও আছে। তখন করতেছি না আমি, দুই দিন রিক্সা না পারলে আমি টাকা দিয়ে দিবো। নাম কি? সূর্য নগর। আর আমার নাম সূর্য। এ সূর্য ভাই, কয়টা রিক্সা চুরি গেছে? তিনটা। সন্ধ্যাবেলা আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি, আর এই ঘরের আশেপাশে তোকে চেহারা যেন আর জীবনে না দেই, বোঝা গেছে? যা তাই চল। যান মিয়া, যান ঘরে, যান চুরি চামারি বাদ দেন, সৎভাবে উপার্জন করেন, ভালো মন্দ খান, যাও আরে ঘরে লয়ে যাও। জবা ওই সেম্বি, তোর না কইছি 6টার সময় ডাইকা দিতি? হ্যাঁ এখন কয়টা বাজে? আজ যদি নাস্তার দেরি হয়ে যায় বড় সব কথা, এই মাসে বেতন দিব না। সত্যি আমার লাশ কাটবে না? না কাটবো না। আমার লাশ না কাটলে আমার জীবনে গল্পটা তো শুনবে না? তাও শুনবো, শুনে আমি কি করব? কেন তুমি না কইছো আমি তোমার বোনের মতন, তোমার মায়ের মতন, তোমার কন্যার মতন দেখতে? হ্যাঁ সবাই তো বাইচাস, তুমি হেগো কাছে যায় আমার গল্পটা কইবা। আমি না আত্মহত্যা করি নাই, আমার মায়েরা ফালাইছে, এটা আমার সর্বশেষ মৃত্যু। এর আগে আমি বহুবার মরছি, প্রথমবার হত্যা হয়েছি আত্মীয় সম্পর্কের দুলাভাইয়ের কাছে, মা বাবারে হারাইয়া যাও কাছে আমার আশ্রয় হয়েছিল। দুলাভাইটা অবশ্য আইলসা কিছু মেরা ছিল, হারা দিন ঘরে শুয়া বইয়া থাকতো, ওর বইনটা মানুষের বাসায় বাসায় কাম করত। জবা মেয়েটা কিছু করতো না? না, ওর বোন অসুস্থ থাকলে মাঝে মধ্যে তার বদলে মানুষের বাসায় গিয়া কাম করতো। আর সুন্দরী আছিল তো, ওর বোন দুলাভাই মানুষের বাসায় কাম করতে দিত না। যাবা? আরে ও যাবা, একটু ঘরে আসবা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, মনে হয় জ্বর আসবে। কি করবেন কোন? আর কাছে এসে বসো, পরের মতো খালি দূরে দূরে থাকো কেন? আমি কি তোমারে কম ভালোবাসি? কম
আচ্ছা তুমি আমার কাছে কোনো জিনিস চাই পাও নাই সেরকম কি কোনো দিন হয়েছে? তুমি আমার ভালোবাসো তাই না জবা? জানি না। আমি জানি তুমি আমার ভালোবাসো, তা না হইলে গলায় গামছা দিয়ে বান্ধে যখন আমার নিয়ে যাবেন না চাল, তখন তুমি বড়ি হাতে নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে গেল কেন? এগুলোর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, ছাড় না মরে বাইরে যাবো। জবা একটু মাথায় হাত দিয়ে দেখো না, জ্বর আসছে নাকি? তোমার দুলাভাই লোকটা তোমার সাথে অসৎ আচরণ করলো আর তুমি কোনো প্রতিবাদ করতে পারলা না। তুমি তো তোমার বোনকে বলতে পারতা, কি পারতা না? পারতাম, প্রতিবাদ করলে কি হইতো? আমি কি কোনো প্রতিকার পাইতাম? পাইতাম না। আমি অনেক চিন্তা করে দেখছি, গরিবের ঘরে তিন মাইয়া, আমার বোনরে জানাইলে বোনের সংসারটা নষ্ট হয়ে যেত আর আমি হারাইতাম আশ্রয়। একটা অন্যায়কে গোপন করা মানে তো দ্বিতীয় অন্যায়কে উৎসাহিত করা, এর প্রতিবাদ করলে তোমাকে তো দ্বিতীয়বার হত্যা হতে হতো না। তাও হইতে হইতো, যা জন্ম হত্যা হওয়ানের লেগা, হেরা ঘরেও হত্যা হইব বাইরেও হত্যা হইব। আপাত লোভের লোকে ঝগড়া হয়েছে, হ্যাঁ আর কি আমার কইবা তো? আচ্ছা ঠিক আছে, কল এখন চলো চলো চা খাই। ছাড়া না মানে আপনারা না কইছে আপনি আমার আশেপাশে থাকবেন না? এখানকার মানুষজন কয় সবসময় মস্তানের লগে ঘুরিয়ে আমি। মানে মস্তান মানে কি? কোথাও না কেন বউ কি কইছে? আপনি জানেন না বস্তির লোকজন, আপনি চিনেন না? এরা তো বিশ্বের ইজ্জত নিয়ে কথা কয়। চুপ, কোনো সাউন্ড হবে না। কে কি কইছে আমারে ঠিক মতো কও জবা। সব ঘরের লোক জানে আমার দিকে কেমন করে চায় থাকে, আপনারা আমার নিয়ে বাজে বাজে কথা কয়। এই বস্তিবাসী, আমি সূর্য, আমি জবারে ভালোবাসি, আমার ভালোবাসায় কোনো ভেজাল নাই। কেউ যদি আমারে আর জবারে নিয়ে কোনো কথা কইছে, কোনো কথা যদি আমার কানে আসে, তাহলে জিপ টাইনা সিরা ফালামু। তোমার সাথে আমি এই যে এত কথা করছি, তোমার নামটা তো জানা হয়নি, কি নাম তোমার? কি হইল বাও, কি নাম তোমার? সূর্য। এ সূর্য নগর বস্তির সূর্য? জি। মার্ডার কেসের আসামি সূর্য? এই এই জবা মেয়েটা হত্যার মূল নায়ক আবার তুমি না তো? আমি কিন্তু রাজ সাক্ষী দেব, ফাঁসি হবে তোমার, ফাঁসি। সেই রইলে তো ভালোই তো, জবার জন্য ফাঁসি এই কষ্টের চাইতে অনেক আনন্দের। ওর সাথে তো একসাথে জীবন কাটানোর কথা ছিল, হইল না। অসুখটা খালি ঠিক হয়ে যাবে। যা বোন তাড়াতাড়ি যা, দেরি হইলে বড় সাপ বকা ঝকা করবো। বড় সাপকে বাড়ি আমার কেমন যেতে ইচ্ছা করে না, বড় সাপের বদ পড়াটা জানি কেমনে চায়া থাকে। ওসব কিচ্ছু না বোন, এক একজনের নজর এক এক রকম। যা বোন তাড়াতাড়ি যা। যাইতেছি, তুমি শোও তো। Thank you.
বলছি কি কমু, তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে আমি যেরকম মানুষ, আমার জীবনে এত ভালো লাগার দিন, আনন্দের দিন আসেনি। আজকে মনে হইতেছে আমি সত্যিকার একজন মানুষের ভালোবাসা পাইলাম। মার্ডার কেসের আসামি, তার ভালোবাসার আবার কি মূল্য? দেখো জবাব, আমি কখনো তোমার মিছা কথা কই নাই, আজকেও কমু না। আমি আসলে কোনোদিন মানুষ খুন করি নাই। এই বস্তির আধিপত্য ঠিকার হাল্লিগা আমার নামে গুজব রটাইছে। অবশ্য এতে আমার লাভই হয়েছে, মানুষ আমারে ডরায়। বস্তির দুই নম্বরই ব্যবসা যারা করে তারা আমার মনে করো কর দেয়। আর এই গুজবটা না থাকলে আমি হয়তো এতদিন টিকে থাকতে পারতাম না। আচ্ছা, আমি বিশ্বাস করলাম, এখন আমার কি করতে হইব? আমি তোমার বিয়ে করতেছি। কিন্তু আমি যে আপনারে বিয়ে করবার পারুম না। করব না, করবার পারি, তার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি এখানে ছাইরা অন্য জায়গায় বাসা বাইন্দা ভালো মানুষের মতো বিয়ে করে সংসার করতে পারো, তাহলে আমি কথা দিতেছি তুমি যা করবে আমি সব শুনবো। আমি রাজি, খুব তাড়াতাড়ি আমরা এই বস্তি ছেড়ে দূরে কোনো জায়গায় যাবোগা, তোমার নিয়ে সংসার করুম। অহন যাই, বর সাহেবের বাড়ির লেগে দেরি হয়ে যেতেছে, দেরি করলে আমার বকা ঝকা করবো না। আরেকটা কথা, সন্ধ্যার সময় আমারে গিয়ে আপনি নিয়ে আসেন, হাঁটতে হাঁটতে মেলা কথা কমে মনে থাকবো। আসুন। খালি গল্প করে রাত কাটাইবা, কি হইলো রমেশ? তো আমার কথা শুনতে পারতাস? তোমার এই বিচ্ছিরি গল্প শোনার চাইতে মরে যাওয়া বেশ ভালো। আর একটু না গেলে তোমার এই নষ্ট গল্প আমার হজম হবে না, বমি চলে আসবে। আরে ডোম বেটা, পুরুষ মানুষ সব সমান, সব এক, ঘরে বাইরে, খালি সুযোগ খোঁজে। তোমার পুরো কথা ঠিক না, ডোমেরা জীবিত মৃত সব দেহই নাড়ে চাড়ে, তাই শরীর নিয়ে ডোমদের বাড়তি কোনো ব্যাপার নাই। মাইয়া মানুষের শরীর একলা পাইলে ঠিক বেঠিক কিচ্ছু থাকে না, ডোম গরিব বড়লোক সব সময় সব। কে এন্ট্রি না করে কোনে যাচ্ছ? আমারে কইতেছেন? এখানে তো আর কেউ নেই, আইসো এ জায়গায় লেখো। কিন্তু আমি তো লেখবার পারি না। তুমি পারো না তাই কী হয়েছে? আমি তো পারি, শিখা নেব না। এ নাও কলমটা ধরো, এই ধরে এখানে এম্মা করে ধরো, ধরে ধরো, ভালো করে ধরো, লেখো। ও আকারে বা যাবা বড় সাহেবের বাড়ি, আর বাকিটা আমি লিখে নেব। যাও আর শোনো, আমা করে মাঝে মাঝে আসবা, লেখবা শিখে যাবো।
এমন তো হতে পারে যে বাড়িতে জবা তার বোনের বদলে কাজে গিয়েছিল সেই বাড়ির লোকেদের দ্বারা গোপন কোনো অত্যাচারের শিকার হয়ে জবা আত্মহত্যা করেছে। হ আমারও কয়েকবার এরকম মনে হয়েছে। কি মনে হয়েছে কল তো? জবা আত্মহত্যা করেনি, ওরে মাইরা ফেলাইছে। আত্মহত্যাই যদি করবো তাহলে বস্তিতে না কইরা বড় সাহেবের বাসায় গিয়ে মরবো কেন? আর বস্তিতে আত্মহত্যা করার জায়গা কোথায়? আর তাছাড়া বড় সাহেব তো ফেরেস্তার মতো মানুষ, তার বাড়িতে কুকর্ম হওয়া সম্ভব না। এই লাশ পাহারা দিতে পান লাগে, পান খেয়ে আসি, তুমি বসো। বাবু বাসায় ছিল? আপনার আমি ঘর বুঝতে ছিলাম, আপনার ছেলে আমার সর্বনাশ করে দিত, আপনি বিচার করেন। আচ্ছা শোনো, তুমি কেঁদো না, আমি বাবুরে কঠিন শাস্তি দেব, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি বিষয়টা। একটু বসো। এও কি সম্ভব? নিজের ঘরের অপমানের কথা গোপন করছি বোনের কথা ভাইবা। সাহেবের বাড়ির ছেলের কাছে লাঞ্ছিত হইয়া গোপন করছি সূর্যের কথা ভাইবা, কারণ সূর্য যদি জানতে পারত ওরে খুন করে ফেলাইতো। আর সূর্যের ফাঁসি হয়ে গেলে ওর সাথে সংসার করার স্বপ্নটা আমার ভেঙে যাইত। কিন্তু একই কাজ যখন বড় সাহেব, আচ্ছা শোনো, যা হর হয়ে গেছে, যেটা গেছে সেটা তো আর ফেরত আসবে না। এই ধরো এখানে অনেক টাকা, এই টাকাই তোমার কাজে আসবে। আর এই বাড়িতে যা হয় কারো কাছে কিছু বললো না, বুঝছো? টাকাটা তুমি এখানে ফেলে রাখছো কেন? এখানে রাখো। কি করতেছেন? ঠিক আছে, ঠিক আছে, অনেক টাকা দিব, অনেক টাকা, যা ইচ্ছা তাই আমরা করবো। এ কথা শুধু এই ঘরের মধ্যেই থাকবে, কেউ জানবে না, কেউ না। হ্যালো নগর থানা, আমার বাসার কাজের মেয়েটা আত্মহত্যা করেছে, আপনারা জলদি আসুন। জি, যত দ্রুত পার। আমার সংসার করে দিবা, আমার এখনই লইয়া যাও তোমার ঘরে। আরে আমি তোমার সংসার দিব, কিন্তু
এখন তুমি আপা দুলাবের বাসায় চলো তো, অনেক রাইত হইছে, এরা টেনশন করতেছে। কইলাম তো আমি আর বুবুকে ঘরে যাবো না, আমি তোমার ঘরে যাবো, আমার এখন লিয়ে যাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো, এইভাবে পলায়া যাবো? আমি আপা দুলাবের সাথে কথা বইলা তোমারে বিয়া কইরা সংসারে তুলু, ঠিক আছে? এখন চলো তো, চলো চলো চলো। শোনো না, আমার আর হাঁটতে ইচ্ছা করতেছে না, আমার একটু কোলে নিবা। বড় সাহেবের টাকার কাছে সবাই বিক্রি হয়েছে, মৃত্যুর পরও আমার লাশের সাথে অন্যায় হয়েছে। চলতে থাকে, কেউ আমার সত্যটা প্রকাশ করবো না। এই ডোম ঘরের পাশে ওই যে ল্যাম্পপোস্টের নিচে আমার ভালোবাসার মানুষটা বয়ে গেছে, আমার সূর্য, ঘরে আমার কাটা ছেড়া দেহটা দেখায় না। নাও শুরু করো, শুরু করো, তুমি আমার লাশ কাটো। আমি এ লাশ কাটতে পারবো না, আমি লাশের সত্য দেখি, দেহ কেটে সত্য বের করি, এইটুকুই আমার কাজ। আমি তো রিপোর্ট লিখতে পারি না, আমি এ লাশ কাটতে পারবো না, আমি শুধু অন্ধকারে চিৎকার করে বলতে পারবো জবা আত্মহত্যা করেনি, জবাকে হয়তো হত্যা করা হয়েছে, জবাকে হয়তো বা হত্যা করা হয়েছে।